রাজধানীর যাত্রাবাড়িতে মহিবুল্লাহ নামে এক বৃদ্ধকে হত্যার ঘটনায় দুজন আটক করেছে পুলিশ। আটককৃতরা নিহতের ছেলে ও মেয়ে বলে নিশ্চিত করেছে পুলিশ। পিতাকে হত্যার সাথে তাদের কোনো সংশ্লিষ্টতা আছে কিনা তা জানতেই গতরাতে তাদের আটক করা হয় বলে জানায় পুলিশ। শনিবার মধ্যরাতে যাত্রাবাড়ির মোমেনবাগ এলাকায় হত্যাকাণ্ড ঘটে। ওই সময় পরিবারের সদস্যদের দাবি করেছিলেন, ডাকাতি করতে এসে কিছু না পেয়ে মহিবুল্লাহকে হত্যা করেছে ডাকাত দলের সদস্যরা। এই ঘটনায় নিহতের ভাই যাত্রাবাড়ি থানায় মামলা করার পর তার ছেলে ও মেয়েকে আটক করে পুলিশ।